গুড মর্নিং। তো বন্ধুরা, কালকে রাতে এসে অনেক খাটখাটনি পরে এসে রুমে শুয়ে পড়েছি, আর সেক্ষেত্রে কালকে রাতে কোনো আর আপডেট চলেনি। তো এখন আমরা আমার সকালের সময়টা এখন বেড়েছি, তো কালকের ভিডিওটা আমি শেষ করিনি। তো এখন বলে দিচ্ছি যে কালকের যে পার্টটা চলে গেছে সেটা চলে গেছে, আজকে আবার নতুন করে পার্ট শুরু করব। তো আপনাদের যদি অবশ্যই আমার ওই ভিডিওটা ভালো লেগে থাকে, কলকাতা টু ব্যাংকক জার্নি, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করবেন, তাকে ডেলি ডেলি ওখানে আপডেটগুলো দেওয়া থাকে। তো চলুন এখন নতুন করে শুরু করি। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে যাচ্ছি এদিক ওদিকে মার্কেটের আশেপাশে, তো তোমাদেরকে দেখাবো ব্যাংককের রোড, রাস্তা, মানুষজন সব কিছু তোমরা দেখতে পারবে। আমরা সবাই বেরিয়েছি হাঁটতে হাঁটতে, এখন সকাল 10টা বাজে। তো চলো এখন দেখি মার্কেটে কী পাওয়া যায়, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কী আছে না আছে করি, আর 7-Eleven কী আছে দেখি। এটা হলো তোমাদের একটা 7-Eleven, তো এখানে সব ধরনের জিনিস থাকে আর কি, তোমাদের যেটা যেটা দরকার তো সেই অপরেটের জিনিস এখানে পেয়ে যাবে। তো এখন আমার বর্তমানে একটা সিম দরকার, তো যাচ্ছি সিমের জন্য। তো এখন আমার একটা সিম দরকার, যেহেতু কারোর সাথে কানেক্টেড হতে পারিনি, একটা সিম নিচ্ছি, দেখি কত কী চাচ্ছে। দেখো বর্দা এখানে কী রেখেছে, সব খাবার কি ভেজিটেবল নাকি, এটা ফ্রাইড রাইস দেখি, কুকিং নাকি, অলরেডি কুক। এই যে প্যাকেটিং খাবারগুলো বন্ধুরা দেখো, এটা অলরেডি কুকড আছে, কাঁচা আমের দোকান সবই ভাই রেখেছে। ঘুরছি আর এখন যাচ্ছি মার্কেটের দিকে। মার্কেটের ফার্স্ট টাইম দেখি কী কী দেখা যায়, কোন মার্কেট আছে সেগুলো আমরা এখন যাবো। তো আশা করি ভালো লাগবে। প্রচণ্ড রোদ বাইরে, এখন আমাদের গাড়িটা চলে আসছে, আমরা এখন মার্কেটে দিয়ে যাবো। যে গাড়িটা এসেছি আমরা বোল্ট অ্যাপ থেকে, এটা এসেছে, আমরা সবাই এক এক করে উঠছি। টিকিট বিক্রি হচ্ছে, লোকাল টিকিট। এখানে একটা মল আছে, এই মলের পাশ দিয়ে আমরা ঘুরছি, সব মল। একটা লোকাল মার্কেট, ছোট গাড়ি একটা, সুন্দর কিউট গাড়ি। আমরা এখানে খাওয়ার জায়গা খুঁজছি, আশেপাশে হয়তো আছে ভালো জায়গা, আমরা খুঁজছি, আশা করি পেয়ে যাবো। তোমাদেরকে দেখি ইন্ডিয়ান ফুডস তো সবসময়ই খায়, এদিকে ব্যাংকক ফুড
মূর্তি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমার একটা শপিং কমপ্লেক্স এরিয়া দেখো, অনেকটা এরকম একটা বড়দা এদিকে বড়দা লোকাল ফুড খাচ্ছি, এটা এগ দিয়েছে, এটাও এগ, সাথে চিকেন। इसका दाम तो नहीं 18,000 रुपया, देखो इसका भाट है 7,900 भाट, इट्स वेरी एक्सपेंसिव, ऑल इज आर एक्सपेंसिव। এই মলটাতে ডাইরেক্ট মেট্রো দাঁড়ায়, এখানে মেট্রো দিয়ে আসা যাওয়া করা যায়, সুন্দর। আমরা এখন সিয়াম প্যারাগন আছি, যেটা ব্যাংককের সবচেয়ে লার্জেস্ট মল আর অনেক বড় মল এটা। তো এখানে আমরা মজা করছি, আশা করি তোমরা যখন ব্যাংককে আসবে তখন এই মলটাতে অবশ্যই অবশ্যই আসবে, কারণ এখানে অনেক কিছু পাওয়া যায়, প্রচুর প্রচুর ব্র্যান্ড আছে, তো সেগুলো তোমরা এনজয় করতে পারো। তো আমি মলটা ঘুরছি আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে কী কী পাওয়া যায়। আজকে যতটা সময় পাচ্ছি তোমাদেরকে আমি মল দেখানোর চেষ্টা করছি, বড় বড় মল যেটা ব্যাংককে আছে, আর এখানে অনেক কিছুই আছে যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সেখানে হয়তো ভয়েস নাও থাকতে পারে, বাট তোমরা ভিডিওতে অবশ্যই অবশ্যই দেখে নেবে, তো সেটার কোনো চাপ নেই। এখন বাইকের একটা ব্যাপার আছে, এখানে বাইক টাইক আছে ঘাট রোডটায়, তো এখানে এসে বাইক টাইক দেখাবো, আর খুব ব্র্যান্ড ব্র্যান্ডের দামি দামি BMW গাড়িগুলো আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো, চলো। যেগুলো তোমরা বেসিক্যালি ফটোতে আর ইয়েতে দেখে থাকো ইউটিউবে, আর আজকে আমি সেটাকে তোমাকে লাইভ দেখাবো। সব BMW কালেকশন এখানে দেখো, ৮ কোটি টাকার গাড়ি আমাদের, একটু ভিডিওটা করে দেখো রোবট, দেখো এটা রোবট বন্ধু, অটোমেটিক চলছে।
বন্ধুরা আমি এখন আছি সামনে আর ভিতরে সাফারি করলাম। অবশ্যই ভালো লেগেছে, ভিতরে যা যা পাওয়া যায় সব কিছুই মোটামুটি তোমাদেরকে কভার করেছি আর সব কিছু দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর ব্যাংককের যে শপিং মল এরিয়াটা সেটা আমি তোমাদেরকে অনেকটাই কভার করেছি। আর এটা হলো সিয়াম প্যারাগনের ঠিক বাইরের সাইডটা, দেখো চারপাশটা কি সুন্দর। সবাই এখানে এসে আড্ডা মারে, যেহেতু ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি এসে যেতে পারে, তাই এরকম অবস্থায় আছে। আর চ্যানেল বলে যে একটা ইউটিউব পারফিউম আছে সেটা খুবই সুন্দর লাগছে দূর থেকে, আর খুব চমকানো চমকানো আর চমকানো এক আলাদা আলাদা স্টাইলে সব সৌন্দর্য, যেটা তোমরা না আসলে এটা দেখতে পারবে না। অবশ্যই তোমাদেরকে আসতে হলে এখানে আসতে হবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, পরে কালকের জন্য আবার তোমাদের নতুন ব্লগ স্টার্ট করবো। তো কন্টিনিউ তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো আর ভালোবেসে। আর তোমরা যদি এখনও আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করোনি তাহলে অবশ্যই ফলো করো, কারণ এরকম তোমাদের কাছে কন্টিনিউ ভিডিও আসবেই আসবে।